আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, কোরআন মুখর কাটুক প্রহর সুকুন নামুক বুকের ভেতর, খুশবু ছড়ায় তিলাওয়াতে সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজে কোরআনদের নিয়ে দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর গ্র্যান্ড ফিনালে দেখার জন্য। পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্মানিত দর্শক, এই প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন 10 লক্ষ টাকা, সেকেন্ড 5 লক্ষ টাকা, এবং তৃতীয় যে হবে সে পাবে 2,50,000 টাকা সহ বিআরবি পরিবারের পক্ষ থেকে থাকছে মোট 25 লক্ষ টাকার পুরস্কার। সম্মানিত দর্শক, আজকের গ্রান্ড ফিনালেতে অংশ নিচ্ছে যে 5 জন প্রতিযোগী বন্ধু তাদেরকে পরিচিত করছি আপনাদের সামনে। হাফেজ আশিক বিল্লাহ, নাহিয়ান কায়সার, আবদুল্লাহ মাহমুদ, আকমল আহমদ এবং সালে আহমদ তাকরিম। আজকের এই পর্বে প্রধান মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুন্নূর তাপস। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য শুনব হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, চেয়ারম্যান বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজীলিল আজীজ ওয়া ফুরকানিহিল কাদীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, সাদাকাল্লাহুল আযীম। বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর গ্র্যান্ড ফিনালি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটির মাননীয় মেয়র, জনগণের প্রিয় নেতা জনাব ব্যারিস্টার ফজলুন্নূর তাপস। উপস্থিত বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে যিনি ইসলামী স্কলার হিসেবে পরিচিত হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি, অধ্যক্ষ জামিয়া কাসেমিয়া নরসিংদী। উপস্থিত রয়েছেন আমাদের সর্বজনশ্রদ্ধ সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রব সাহেব, এবং উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের যারা টোটাল স্পন্সর করেছেন বিআরবির ডিরেক্টর সেলসের জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের সর্বজনশ্রদ্ধ ওস্তাদ ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মুফতি আবু ইউসুফ খান। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবিক বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আব্দুল কাদের এবং অন্যান্য সুধীবৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা এরকম একটি অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, উপস্থিত করতে পেরেছি, জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন যাবৎ চিন্তা করছিলাম ভিন্ন ধর্মী একটি অনুষ্ঠান করার। আপনারা জানেন বাংলাদেশে 2009 সাল থেকে কোরআনের এই রিয়েলিটি শো অনুষ্ঠিত হয়ে আসছে, কিন্তু আমরা একটু ভিন্ন ধরনের কিছু চিন্তা করছিলাম, এবং সেই ভিন্ন চিন্তা থেকে আমরা একটা নতুন ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। সেটা হলো জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত যেসব ছেলেরা আমাদের দেশে রয়েছে তাদেরকে নিয়ে এই প্রতিযোগিতা সেরাদের সেরা। আপনারা জানেন আমাদের দেশে অসংখ্য হাফেজ রয়েছে যারা জাতীয় পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিশ্বের
বিভিন্ন দেশে দুবাই, কুয়েত, কাতার, সৌদি আরব, মিশর, আলজেরিয়া, ইরান সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো হয়ে থাকে। সেখানে আমাদের ছেলেরা কৃতিত্বের স্বাক্ষর রেখে বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছে। এরকম বিশ্ব প্রতিযোগিতায় যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সেরকম ছেলে এবং আমাদের দেশে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন তাদেরকে নিয়ে আমাদের এই প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতাতে আয়োজনের ক্ষেত্রে বিআরবি আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে সেটা আসলে উল্লেখ না করলেই নয়। বিআরবি চেয়ারম্যান সাহেব এর কাছে আমরা যখন প্রপোজাল নিয়ে গিয়েছিলাম, আমি এবং আমার টিমের হযরত মাওলানা মুফতি মুতাহারউদ্দিন সাহেব, হাফেজ মাওলানা লিয়াকত হুসাইন সহ আমরা যখন গিয়েছিলাম, তিনি আমাদের প্রপোজাল পেয়ে তিনি এটাকে সাদরে গ্রহণ করেছেন এবং বলেছেন টোটাল খরচ আমি দেবো ইনশাআল্লাহ। তার এই মহত্ত্ব এবং উদারতা দেখে সত্যি আমরা বিমুগ্ধ হয়েছিলাম এবং বিআরবি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সব সময় আমাদের পাশে থেকেছেন। আমরা আশা করি বিআরবি এবং সামনেও এই প্রতিযোগিতা বা এই ধরনের প্রতিযোগিতায় আমাদের পাশে থাকবেন, এই আমরা প্রত্যাশা করছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কোরআনের আলো, আমাদের বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা উপস্থিত হয়েছেন সেজন্য আমরা আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। সার্বিকভাবে যার কথা না বললেই নাই, যিনি আমাদের সব সময় সব বিষয়ে সহযোগিতা করেছেন, তিনি হলেন আমাদের ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আপনাদের সকলকে অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত। অসংখ্য ধন্যবাদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ। এ পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাবো ডাইরেক্টর সেলস বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড 1978 সালের 23 অক্টোবর কুষ্টিয়া বিসিক শিল্পনগরীতে ছোট্ট পরিসরে, সেখানে আমরা শুরু করি। আজকে দীর্ঘ 43 বছর বাংলাদেশ গণ্ডি পার হয়ে বিদেশের মাটিতেও সুনাম অর্জন করেছে এই প্রতিষ্ঠানটির। একটি লক্ষ্য ধর্ম আছে যে গুণগত মান অক্ষুণ্ণ রেখে গভর্নমেন্টের ভ্যাট ট্যাক্স সব কিছু নিয়মতান্ত্রিকভাবে পরিশোধ করে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে, যার কারণে একটি জেলা শহরে এই প্রতিষ্ঠানটি হওয়া সত্ত্বেও বাংলাদেশের সেরা এবং মার্কেট লিডার এবং দেশের বাহিরেও এই প্রতিষ্ঠানটি প্রচুর সুনাম অর্জন করেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রোগ্রামে, সেরাদের সেরা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারেছি এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায় কি না, কারণ আমরা দীর্ঘদিন থেকেই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো আমরা করে থাকি। আমাদের ক্ষমতা যতটুকু আছে সে অনুযায়ী ইনশাল্লাহ অনুষ্ঠান ভালো লাগবে, আমরা উপভোগ করব এবং যারা এই অনুষ্ঠান আয়োজন করছেন তাদের প্রতি আমাদের বিআরবি কেবলসের পক্ষ থেকে অভিনন্দন রইল। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। দর্শক, আমরা প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি, তার আগে আমরা পরিচিত হব আমাদের সম্মানিত বিচারক প্যানেলের সঙ্গে। রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর পরে রয়েছেন বাংলাদেশের শাইখুল কুররা কারি আহমেদ বিন ইউসুফ আল আজহারী, সভাপতি আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখুল হাদিস মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ আল বাকি নদভী, সিনিয়র ইমাম বাইতুল মুকাররম জাতীয় মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সবশেষে রয়েছেন আমাদের আরেকজন অন্যতম বিচারক, দীর্ঘ 32 বছর যাবত যার সুললিত কণ্ঠের তেলাওয়াত আমরা বাংলাদেশ বেতারে শুনেছি, হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, প্রতিযোগিতা শুরু করব, তার আগে জানিয়ে দিচ্ছি প্রতিযোগিতার নিয়ম। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কোরআনে কারিমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতে বলবেন, সেখান থেকে তেলাওয়াত করবে প্রতিযোগীরা, এবং কোরআনে কারিমের লক্ষ লক্ষ শব্দের মধ্য থেকে যে কোনো 2টি শব্দ উচ্চারণ করবেন বিচারক মণ্ডলী, সেখান থেকে আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে তেলাওয়াত করতে হবে। আমি ডেকে নিচ্ছি আমাদের গ্রান্ড ফিনালের প্রথম প্রতিযোগী
হাফেজ আশিক বিল্লাকে। 2013 সালে আরটিভির আল কোরআনের আলো হেফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন এবং 2017 সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হাফেজ আশিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিক বিল্লাহ আসমিনা মিন ক্বাউলিল মাওলা জাল্লা ওয়া আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَوْ أَحَدُهُمَا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإن إنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذرهم تبذيرا أعد ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا حسبك أشهد بالله أمين কোরআনুল করিম থেকে মাত্র দুটি শব্দ বলবো, এই দুটি শব্দের দ্বারা যত জায়গায় আয়াত আছে সেই সব জায়গা থেকে তোমাকে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুন ফায়াকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم
قَبْلِهِمْ مِثْلَ قَوْلِهِمْ আর কোথায় আছে কুন ফায়াকুন ওয়া ইউআল্লিমুহু আল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল আর কোথায় আছে কুন ফায়াকুন الحق من ربك فلا تكن من الممترين كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير كن فيكون والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه আছে আরো আছে হ্যাঁ 23 পারে আছে না ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানা আল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন আর কোথায় আছে 24 পারায় ফাইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন আলাম তারা ইলা আল্লাযীনা ইউজাদিলুনা ফি আর আছে ঠিক বলছো মাশাআল্লাহ মাশাআল্লাহ আশিক বিল্লাহ জাযাকুমুল্লাহ সম্মানিত দর্শক একটি কঠিন কাজ আমাদের বন্ধু আশিক বিল্লাহ খুব সহজভাবে করে ফেললো আমি আসছি শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি আপনার মন্তব্যের জন্য বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আশিক বিল্লাহ তুমি আমাদেরকে মাকাম হিজাজ সুরে চমৎকারভাবে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছ দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তেলাওয়াতের মধ্যে আরও বারাকা দান করুন অনেক দূরে এগিয়ে যাও বারাকাল্লাহ ফিক অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক সম্মানিত দর্শক আমরা গ্র্যান্ড ফিনালের প্রথম প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত শুনলাম এ পর্যায়ে আমাদের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দের মধ্য থেকে একজনের শুভেচ্ছা বক্তব্য শুনব আমি মঞ্চে ডেকে নিচ্ছি জনপ্রিয় চ্যানেল এটিএন বাংলার সম্মানিত হেড অফ প্রোগ্রাম জনাব তাশিক আহমদকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফিজদের নিয়ে বাংলাদেশের এবং আন্তর্জাতিক পর্যায়ে সর্ববৃহৎ ইসলামী রিয়ালিটি শোর গ্র্যান্ড ফিনালে আমরা উপস্থিত হয়েছি আমরা এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনকে এবং বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022-এ বিআরবি পরিবারকে ধন্যবাদ জানাই আমরা এই ধরনের অনুষ্ঠানের সাথে সবসময় থাকার জন্য প্রস্তুত আছি কারণ ভালো কাজে এবং এই যে মেধাবী যারা বের হয়ে আসছে দ্য বেস্ট আজকে
শ্রদ্ধেয় নাজির ভাই এটাকে এক্সিকিউট করার জন্য চেষ্টা করেছেন এবং এটিএন বাংলা পরিবার এই অনুষ্ঠানের সাথে সর্বদাই ছিল। আমরা বিশ্বাস করি এই মেধাবীরা সারা বিশ্বে আরও সম্মানিত হবে, সম্মানে সম্মান কুড়িয়ে আনবে বাংলাদেশে, বাংলাদেশি মুখ সারা বিশ্বে আমরা অক্ষুণ্ণ রাখব এবং দেশ এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত দর্শক, আমরা আরও একজন সম্মানিত মেহমানের কাছ থেকে শুভেচ্ছা বক্তব্য শুনব, তিনি আর কেউ নন, আপনাদের আমাদের সবার পরিচিত উস্তাজুল আসাতিজা, চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টি বিআইইউ, অধ্যক্ষ সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, সন্দেহ নেই যে এটি একটি মহৎ কোরআনিক উদ্যোগ। কোরআনিক এই জন্য যে কোরআনি করিমে আমাদেরকে বলা হয়েছে ওয়াসাবিকু, তোমরা কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। এরপরে এটি অর্ডার, এরপরে এটার বাস্তবায়নের স্বীকৃতি কোরআন দিয়েছে, অমিনহুম সাবিকুম বিল খাইরাত, তাদের মধ্যে এমন কিছু আছে যারা ভালো কাজে প্রতিযোগিতা করে। সুতরাং একদিকে অর্ডার ছিল, আরেকদিকে বাস্তবায়ন হলো, বাস্তবায়িত হলো। এই দুইটার স্বীকৃতি কোরআন কারিমে দেওয়ার কারণে ব্যাপারটা খুবই গুরুত্ব বহন করে, আর সেই গুরুত্বের প্রতি লক্ষ্য করে আজকের এই আয়োজন, বিশেষ করে আমাদের নাজির মাহমুদ সাহেব, তিনি এটা নিয়ে বেশি দৌড়াদৌড়ি করেছেন। আমি নিজে উৎসাহিত বোধ করছি এই বয়সেও যে মাশাআল্লাহ এইখানে সুন্দর আয়োজন হচ্ছে, এবং ছেলেদের যেইভাবে টেস্ট করা হচ্ছে এটা হলো মনে হলো বহু তল থেকে, মাটির বহু তলদেশ থেকে আমরা কোরআন ও মানিক আমরা বের করে নিয়ে আসতেছি। সন্দেহ নাই এটি আল্লাহ তাআলার দেয়া একটি যোগ্যতা, যে যোগ্যতা এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সামনে প্রমাণিত হচ্ছে, আমাদের সামনে উজ্জ্বল হয়ে উঠছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, অসংখ্য ধন্যবাদ, অতি সংক্ষেপে চমৎকার আলোচনা আপনি রেখেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমাদের মাঝে আরও একজন মেহমান এসে উপস্থিত হয়েছেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, আমরা আপনাকেও স্যার স্বাগত জানাচ্ছি। দর্শক, ডেকে নেব আমাদের এ পর্বের অর্থাৎ গ্রান্ড ফিনালের দ্বিতীয় প্রতিযোগী হাফেজ নাহিয়ান কায়সারকে। নাহিয়ান কায়সার 2015 সালে মিশরে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। 2015 সালে বাংলা ভিশনে প্রচারিত পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতায় সে চতুর্থ স্থান অর্জন করে এবং 2014 সালে মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত আল কোরআনের আলো প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করে হাফেজ নাহিয়ান কায়সার। ডেকে নিচ্ছি হাফেজ নাহিয়ান কায়সারকে। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করব এই আয়াত থেকে তুমি তিলাওয়াত করে যাবে, কেমন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يمسك السماوات والأرض أن تزولا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما من أحد إنه كان حليما غفورا
وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير ليكونن أهدى من إحدى الأمم فلما جاء استكبارا في الأرض ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا حسبك نهيان كايسار তোমার জন্য আরেকটি প্রশ্ন রয়েছে আমি দুটি মাত্র শব্দ উল্লেখ করব এটা যত জায়গায় আছে সেখান থেকে তোমাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম لعلكم ترحمون أعوذ بالله من الشيطان الرجيم لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين لعلكم ترحمون أن تقولوا على طائفتين من قبلنا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير لعلكم ترحمون قالوا طيرنا بك وبمن معك لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين لعلكم ترحمون
يسخر قوم من قوم عسى أن يكونوا আর কোথায় আছে আর নাই খেল করো জি ঠিক বলছো জি মাশাআল্লাহ মাশাআল্লাহ সাদাকাল্লাহুল আযীম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাহিয়ান কাইসার সম্মানিত দর্শক কোনোভাবেই তাকে আটকানো যায়নি আমাদের সম্মানিত নাজির মাহমুদ সাহেব অনেকভাবে চেষ্টা করেছেন আর একটা বিষয় দর্শকদের জন্য বলতে চাই সে যে এই যে মোশাব্বাহাতের আয়াতগুলো পড়েছে একদম ধারাবাহিকভাবে মানে আগ পিস করে নাই সব ধারাবাহিকভাবে পড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিক মাশাআল্লাহ আমরা আসি সম্মানিত বিচারক আপনার কাছে আপনার মন্তব্য আলহামদুলিল্লাহ খুবই চমৎকার অতুলনীয় তেলাওয়াত ইন্টারন্যাশনাল তেলাওয়াত আসলে বলতে গেলে হয় কি কোরআন শরীফ লওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এভাবেই তিলাওয়াত করার জন্যই মনে হয় দিয়েছেন কিন্তু আমরা ভুলে যাই কোরআন ছেড়ে আমরা অন্য কিছু তিলাওয়াত করি কোরআন ছেড়ে আমরা গান বাদ্য অন্য কিছু করি নাহিয়ান কি একটা কঠিন প্রশ্নকে সহজ করে আমাদের কাছে পানির মতো উপস্থাপন করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে আরও উপরে ওঠার তৌফিক দান করুক অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক নাহিয়ান কাইসার বন্ধু তুমি আসো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022 গ্রান্ড ফিনালে সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার ফিরে আসবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ দর্শক বিরতির পর ফিরে এলাম দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022 এর জমজমাট গ্রান্ড ফিনালেতে আমরা দুজন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত শুনেছি এরপরে তৃতীয় প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত শুনব আমরা মঞ্চে ডেকে নেব হাফেজ আবদুল্লাহ আল মাহমুদকে হাফেজ আবদুল্লাহ আল মাহমুদ 2019 সালে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং 2009 সালে হুফাজুল কোরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে হাফেজ আবদুল্লাহ আল মাহমুদকে মঞ্চে ডেকে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আব্দুল্লাহ আল মাহমুদ আমি যে আয়াত তেলাওয়াত করব তুমি সেই আয়াত থেকে তেলাওয়াত শুরু করবে আমাদেরকে তেলাওয়াত শোনাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء
فأنبتنا فيها فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم حسبك মাহমুদ তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আমি যে শব্দ দুটি বলবো এটা যত জায়গা আছে সেখান থেকে তোমাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন بسم الله الرحمن الرحيم لعلهم يتذكرون ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار لعلهم يتذكرون وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين لعلهم يتذكرون ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا لعلهم يتذكرون الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون আর কোথায় আছে আর কোথাও নেই আর নাই কেবল তো 25 পারে আছে 25 পারার মধ্যে নাই না صدق الله العظيم ما شاء الله الحمد لله عبد الله المحمود চমৎকার তেলাওয়াত করেছো সম্মানিত নাজির মাহমুদ সাহেব অনেকভাবে তোমাকে আটকানোর চেষ্টা করেছেন কিন্তু আসলে ওদেরকে আটকানো সম্ভব নয় ওদের কোরআন শরীফ মনে হয় যে সামনে কেউ খুলে ধরে আর ওরা পড়ে মানে কম্পিউটারের চেয়েও দ্রুত সে বেশি বের করতেছে কোথায় কোথায় আছে এবং ধারাবাহিকভাবে একেবারে আল্লাহ একবার বারাকাল্লাহ ফি হায়াতিকুম
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসছি আমাদের সম্মানিত বিচারক শাইখুল হাদিস মুফতি মহিবুল হাল বাকি নদভী। মাশাআল্লাহ, কোরআনে রয়েছে বিভিন্ন অলৌকিকত্ব, সৃষ্টি জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক তত্ত্ব উপস্থাপনে কোরআনে রয়েছে বিভিন্ন অলৌকিকত্ব। আজকে যে তার সুর, কোরআনে যে সুরের মধ্যেও যে একটা অলৌকিকত্ব রয়েছে তার তেলাওয়াতের মধ্যে, সেটাই প্রস্ফুটিত হয়েছে। এই তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঈমান একেবারেই উজ্জীবিত হয়। আল্লাহ পাক তাকে এবং আমাদেরকে কোরআনের আলোতে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর জমজমাট গ্র্যান্ড ফিনালে। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত মেহমানদের কাছ থেকে অনুভূতি শুনব। আমাদের মাঝে রয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্যার, তার কাছ থেকে অনুভূতি আমরা সংক্ষেপে শুনতে চাচ্ছি। উদ্যোক্তাদের মোবারকবাদ জানাই। শেখ সাদি রহমতুল্লাহ এর একটা কথা আছে, তিনি বলতেন যে ব্যবসা করলে আতরের ব্যবসা করে, কেন লাভ লোকসান খোঁজার দরকার নাই, আতরের গন্ধ যে পেয়ে গেলা এটা কেউ নিতে পারবে না। সুন্দর আয়োজন এবং সবাই এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আজকে আবার নতুন করে একটা জিনিস আমার কাছে ভেসে উঠেছে, মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন হাদিসে কুদসিতে এসছে, আল ইসানু সিররি ওয়া আনা সিররুহু, মানুষ আমার রহস্য, আমি মানুষের রহস্য। এই যে প্রশ্নটি হলো, মনে হলো যে কোরআন এ 6666 আয়াত তার চোখের সামনে জল জল করে ফেটে উঠেছে, যে দুটি শব্দ দিয়ে তাকে পরীক্ষা করা হলো, দুটি শব্দের আয়াত যেন মনে হচ্ছে তার চোখের সামনে একটা নির্দিষ্ট রঙে রাঙ্গিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তিনি সেটা বলে দিচ্ছেন। এই যে আল্লাহ সুবহানাহু তাআলার মাহাত্ম্য, যে কোরআনুল করিম যেটাকে ট্রেজারি অফ টোটাল নলেজ বলা হয়, যে এমন কোনো জ্ঞান বাকি নাই যেটা কোরআনে নাই। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, পবিত্র মাহে রমাদানের এই সুন্দর বিকেলে আপনারা যারা এটিএন বাংলার পর্দায় চমৎকার আয়োজন দেখছেন, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। দেখে নিচ্ছি আমাদের গ্র্যান্ড ফিনালের চতুর্থ প্রতিযোগী হাফেজ আকমল আহমদকে। হাফেজ আকমল আহমদ 2018 সালে ইন্ডিয়ার তামিলনাড়ুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে এবং 2017 সালে পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ আকমল আহমদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন سمعوا لها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون
كانت لهم جزاء ومصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسئولا ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا حسبك أكمل তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আমি দুটি শব্দ বলবো কোরআনুল করিমের যত জায়গায় আছে তোমাকে সেখান থেকে তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাহুম আযাবুন আলীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম لهم عذاب أليم وما لهم من ناصرين لن تنالوا البر حتى تنفقوا مما تحبون لهم عذاب أليم يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين لهم عذاب أليم وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون لهم عذاب أليم فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار لهم عذاب أليم
ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم لهم عذاب أليم ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور ما شاء الله ما شاء الله صدق الله العظيم ما شاء الله ما شاء الله الحمد لله বন্ধু চমৎকার তেলাওয়াত করেছো আমরা আসছি সম্মানিত বিচারক হাফেজ মোহাম্মদ লিয়াকত হোসাইন মাশাআল্লাহ এই সিরাদের সিরা মঞ্চের তেলাওয়াত আসলে যেমন হওয়া দরকার আজকে তেমনটি ছিল সিরাদের সিরা মঞ্চের তেলাওয়াত এইভাবে শোনানোর জন্যই আমাদের এই স্পেশাল উদ্যোগ আকমল তুমি এগিয়ে চলো বাংলার জমিনের এই পতাকাকে উড্ডীন করবে বিশ্বের দরবারের বড় বড় মঞ্চ থেকে তুমি বিরাট পুরস্কার নিয়ে বাংলাদেশকে আরও উজ্জ্বল করবে এই আশা ব্যক্ত করছি তোমার জন্য দোয়া রইল আমরাও আশা করি আমাদের এই সমস্ত হাফেজে কোরআনরা দেশের জন্য সুনাম বয়ে আনবে ভবিষ্যতে দর্শক আমাদের মাঝে রয়েছেন অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ডক্টর মুফতি আবু ইউসুফ আপনার কাছ থেকে অনুভূতি জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা আজকের এই অনুষ্ঠানে আমি থেকে নিজেকে ধন্য মনে করছি এই পর্যন্ত চারজনের তেলাওয়াত শুনেছি আমি দেশের বাহিরেও ছিলাম কিন্তু এত সুন্দর তেলাওয়াত আর আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী কি যেভাবে প্রশ্ন করেছেন জানা থাকলেও ভুলে যাওয়ার কথা কিন্তু এরপরও কোরআন মুজিজ সেই হিসাবে আল্লাহ তাআলা এদের কাছে যে মাওহিবা এবং যে মেধা দিয়েছে আমি তাদের জন্য অন্তর অন্তস্থ থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের হেফজের সাথে সাথে কোরআনের দাঈ আল্লাহর ভূমিকা যেন পালন করতে পারে কোরআনের সুন্দর বাণী যেন মানুষের কাছে পৌঁছাতে পারে সেই দোয়া করছি ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দর্শক আজকে আমরা 26 রমাদান অতিক্রম করছি আজকের দিবাগত রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েম অনুবাক্যে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে লাইলাতুল কদর যথাযথভাবে আঞ্জাম দেওয়ার বাস্তবায়ন করার উদযাপন করার তৌফিক দান করেন ডেকে নেব আমাদের এই বছরের সর্বকনিষ্ঠ একজন প্রতিযোগী হাফেজ সালে আহমদ তাকরিম অর্থাৎ আমাদের সর্বশেষ ফাইনালিস্ট হাফেজ সালে আহমদ তাকরিম 2021 সালে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 75টি দেশকে পিছনে ফেলে যে প্রথম স্থান অধিকার করেছে 2020 সালে বাংলা ভিশনে প্রচারিত কোরআনের আলোতে প্রথম স্থান অর্জন করে এবং 2022 সালে হুফাজ সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে এবং 2019 সালে নিউজ 24 প্রচারিত সেরা হাফেজ কোরআনের চতুর্থ স্থান অর্জন করে আমাদের এই ছোট্ট বন্ধু হাফেজ সালে আহমদ তাকরিম তোমাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালে আহমদ আসমিআনা মিন ক্বাউলিহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم
আবার পড়ো কান্নাহুম এখান থেকে পড়ো কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার বালাগু ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহি আযাল্লা আ'মালাহুম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق হাসবুক তাকরিম তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আমি কোরআনুল করিমের দুটি শব্দ বলবো এই দুটি শব্দ যত জায়গায় আছে সেখান থেকে তোমাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাআল্লাকুম তাআকিলুন بسم الله الرحمن الرحيم لعلكم تعقلون ثم قست قلوبكم من بعد ذلك فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً لَعَلَّكُمْ تَعْقِلُونَ أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا لعلكم تعقلون إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لعلكم تعقلون وإنه في أم الكتاب لدينا لعلي حكيم
لعلكم تعقلون إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا এই যে 12 পারা থেকে সরাসরি তুমি 18 পারা চলে গেছো, এর মাঝে আর নাই? জি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সালেহ আহমদ তাকরিম শায়েখ বলার সাথে সাথে বলতে সময় নিয়েছেন, কিন্তু তার শুরু করতে সময় লাগে নাই। আমরা জানি সালেহ আহমদ তাকরিম গত কয়েকদিন অসুস্থ, তারপরও যে সে পারফর্ম করলো, নিঃসন্দেহে দর্শক আপনারা যারা এটিএন বাংলার পর্দায় বসে অনুষ্ঠান দেখছেন, আপনারা হৃদয় দিয়ে তার তিলাওয়াত উপভোগ করেছেন। আমরা যাচ্ছি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারী আপনার কাছে। বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সালেহ আহমদ, আসলে আল্লাহ পাক তোমাকে চমৎকার একটি কণ্ঠ দিয়েছেন। তোমার তেলাওয়াত শুনলে মানুষের অন্তর নরম হয়। দোয়া করছি আল্লাহ পাক তোমার তেলাওয়াতের মধ্যে আরও অনেক বেশি বারাকা দান করুন, অনেক দূরে এগিয়ে যাও। বারাকাল্লাহ ফিক। দর্শক, আমরা একে একে গ্রান্ড ফিনালের পাঁচজন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত শুনে ফেললাম। এ পর্যায়ে ছোট্ট করে অনুভূতি শুনব। আমাদের আর একজন মেহমান রয়েছেন, বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার, আপনার কাছ থেকে। কোরআনের তেলাওয়াত কত সুন্দর, কতটা মধুর, আমরা সব উপলব্ধি করতে পেরেছি। কিন্তু কোরআনের তেলাওয়াত করার জন্য অবতীর্ণ হয়নি। কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন কোরআনের শিক্ষাকে বাস্তবায়িত করার জন্য। কোরআনের মৌলিক শিক্ষা, কোরআনের গাইডলাইন যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, সেটা পৃথিবীর যেই দেশেই, মুসলিম নন মুসলিম কান্ট্রি, যতটা অনুসরণ করেছে ততটা তারা শান্তিপ্রিয় দেশ হয়েছে। আর আমরা মুসলমান দেশ, মুসলিম কান্ট্রি, আমরা কোরআনের শিক্ষাকে গ্রহণ করি না, এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। আমাদের রমাদান মাসে এই শেষ পর্যায়ে এসে আমি আমার দর্শকবৃন্দকে, উপস্থিত আমাদের সুধীবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করব, কোরআন কি বলেছে? সুললিত কণ্ঠে কোরআন বলছে এটা জাহান্নামে যাওয়া হবে, সেই জাহান্নামের ভয় আমরা পাই না। আমাদেরকে প্রশ্ন করতে হবে, কোরআন যা বলেছে তা আমি করি না, আমি মুসলিম কিন্তু ইসলাম আমার জন্য নয়, ইসলামকে অনুসরণ করছি না। আমার বুকে হাত দিয়ে বলতে হবে আমরা কতটা তাকওয়া অর্জন করেছি। এই রমাদান শেষ হয়ে যাচ্ছে, আমরা শপথ গ্রহণ করি কোরআন যা বলছে তাই করব, এবং তাই দিয়েই আমাদের কল্যাণ হবে, তা দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে, সেই প্রার্থনা করে, সে দোয়া করেই আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অতি অল্প সময়ে অনেক মূল্যবান আলোচনা রেখেছেন। সম্মানিত দর্শক, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরিতে ব্যস্ত রয়েছেন, আমরা নিয়ে নিচ্ছি এই ফাঁকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর গ্রান্ড ফিনালের ফলাফল নিয়ে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যে রায় দিয়েছেন আমার হাতে তা পৌঁছে গেছে। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নেব আজকের এই গ্রান্ড ফিনালের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের সম্মানিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস স্যারকে, সাথে সাথে অন্যান্য অতিথিবৃন্দকেও মঞ্চে আহ্বান জানাচ্ছি। হাফেজ মৌলানা নাজির মাহমুদ, চেয়ারম্যান বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, ডাইরেক্টর সেলস বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ, জনাব তাশিক আহমেদ, হেড অফ প্রোগ্রাম এটিএন বাংলা, এবং সৈয়দ কামালউদ্দিন জাফরি স্যার সহ অন্যান্য মেহমানবৃন্দকে। দর্শক মণ্ডলী, এখন আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের সম্মানিত মেয়র শেখ ফজলেনুর তাপস স্যারকে। আজকের এই অত্যন্ত সুন্দর একটি আয়োজন, আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে। আমি নিজে না আসলে আমার এই উপলব্ধি হতো না যে এত সুন্দর একটি আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদের শুধু জীবন দর্শন না, প্রত্যেকটি স্তরের ক্ষেত্রে আমাদের জীবন আদর্শ, সব কিছুতেই কোরআনকে যেভাবে আমাদের কাছে পাঠিয়েছেন। আমি আসলে এখানে এসে
মানে আমি আমার অনুভূতিটা আসলে সেভাবে প্রকাশ করতে পারছি না, আমার চোখ দিয়ে পানি পড়েছে, আমি অশ্রু সজল হয়ে গেছি এই সুন্দর এই বাচ্চাদের, এই ছোট ছোট সন্তানদের, আমাদের সন্তানদের এই তেলাওয়াত শুনে। আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, এবং যারা এই আলেমবৃন্দ যারা এই আয়োজন করছেন, আজকে কোরআন শিক্ষা দিচ্ছেন, এই ইসলাম শিক্ষা, ইসলামের দীন ও ইসলাম প্রচার ও প্রসারে আপনারা যারা নিবেদিতভাবে কাজ করছেন, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আপনাদের এই সকল কার্যক্রমে ক্ষুদ্র যদি সহযোগিতা সহায়তা করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। পাঁচজনই যথার্থ আমি মনে করি যে বিজয়ী হওয়ার। তারপরও বিচারক মণ্ডলী তারা অবশ্যই পূর্ণ প্রতি বিজয়ীকে চিহ্নিত করবেন। বাংলাদেশ কুরআন ফাউন্ডেশন সহ যারা এই আয়োজনে সর্বাত্মক সহযোগিতা সহায়তা করেছেন, তো আমি আবারও তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি আপনার আবেগঘন এই বক্তব্যের জন্য। দর্শক মণ্ডলী, আমরা এই গ্রান্ড ফিনালের বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর পাঁচজন প্রতিযোগী বন্ধুকে এখন মঞ্চে ডেকে নিচ্ছি। তোমরা মঞ্চে চলে আসো বন্ধুরা। সময় তো বিচারক মণ্ডলী 40-এর মধ্যে মার্কস দিয়েছেন, ফলাফলের দিকে যাচ্ছি একে একে। প্রথমে পঞ্চম স্থান অধিকার করেছে এই গ্রান্ড ফিনালেতে সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে সে পেয়েছে 40-এর মধ্যে 35.3। সেই বন্ধুটি হচ্ছে আমাদের বন্ধু আশিক বিল্লাহ। আমাদের এই গ্রান্ড ফিনালেতে পঞ্চম স্থান অধিকার করেছে আমাদের বন্ধু আশিক বিল্লাহ। তার হাতে 50,000 টাকার চেক তুলে দিচ্ছেন অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ স্যার। চতুর্থ স্থান অধিকার করেছে 40-এর মধ্যে 36.3 পেয়ে আমাদের বন্ধু আব্দুল্লাল মাহমুদ, তোমাকে চেক তুলে দেবে অধ্যক্ষ সৈয়দ কামাল উদ্দিন জাফরি। সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের বন্ধু, সে পেয়েছে 40-এর মধ্যে 36.4, আমাদের ছোট্ট বন্ধু সালেহ আহমদ তাকরিম। সালেহ আহমদ তাকরিমের হাতে চেক তুলে দিচ্ছেন বিআরবির সম্মানিত ডিরেক্টর সেলস বিআরবির সালেহ আহমদ তাকরিমের কাছে 2,50,000 টাকার চেক তুলে দিচ্ছেন। বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে সর্বোচ্চ নাম্বার 40-এর মধ্যে 37.9 পেয়ে বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বন্ধু নাহিয়ান কায়সার। তোমার জন্য অনেক অনেক মোবারকবাদ এবং কনগ্রাচুলেশন নাহিয়ান কায়সারের জন্য। 10,00,000 টাকার চেক তুলে দিচ্ছেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য মেহমানবৃন্দ। সাথে রয়েছেন এই আয়োজনের মূল উদ্যোক্তা মাওলানা নাজির মাহমুদ এবং মোতাহারুদ্দিন সহ প্রধান অতিথি এবং অন্যান্য মেহমানবৃন্দ রয়েছেন। এবং আমাদের যে বন্ধুটি দ্বিতীয় হয়েছে আকমাল আহমেদ, হাফেজ আকমাল আহমেদ পেয়েছে 37.4, তার হাতে 5,00,000 টাকার চেক তুলে দিচ্ছেন আমাদের অন্যান্য মেহমানবৃন্দ যারা রয়েছেন, বিচারপতি আব্দুর রউফ স্যার, অধ্যক্ষ সৈয়দ কামালউদ্দিন জাফরি এবং প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। সম্মানিত দর্শক, এরই মাধ্যমে শেষ হলো আমাদের বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর গ্রান্ড ফিনালের ফলাফল। ইনশাল্লাহ আগামী রমজানে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ।